বিসমিল্লাহিরহমানিরহিম। আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আবারও আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখানে দেখুন, এটাকে বড়া বলা হয়। আর এখানে নিয়েছি আমি চারটা ডিম। ডিম চারটাকে আগে আমি সিদ্ধ করে মানে বয়েল করে নিয়েছি। আর এখানে নিয়েছি বড়া। এই বড়াটা আজকে আমি পুরো অন্যরকম করে রান্না করে দেখাবো। আমরা তো অনেক রকমের ডিম রান্না করে খেয়েছি, তো আজকে আমি বড়া দিয়ে ডিম রান্না করে দেখাবো। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তো এই রেসিপিটা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর কীভাবে রান্না করব পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আর কথা বাড়াবো না, মূল উপকরণে চলে যাই। আর কী কী উপকরণ দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে আমি একদম ভালো করে হাই হিটে গরম করে নেব। কড়াইতে দিয়ে দেবো একটুখানি নুন, এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে ডিমটাকে ফুটে নেবো, মানে ভেজে নেবো হালকা করে। ডিম থেকে একটু ভেজে নেবো, তাহলে ভালো লাগবে সালাদটা দেখতে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এখন আমি এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে, একটা তেজপাতা চার টুকরা করে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেবো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়েছি এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোলের সঙ্গে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি বড়াগুলো দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেবো। এ দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আমি আর জাল দেবো না, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নাহলে গলে যাবে। চুলাটাকে অফ করে দেবো, ঢাকনাটা খুলে দেবো। ঝোলটা দেখুন, বড়াগুলো আমার এই দেখুন কত সুন্দর ফুলে গেছে, এই দেখুন একদম টোপা টোপা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিলো যে ঝোলটা একটু বেশি আছে। আর দুই থেকে তিন মিনিট আমি এটাকে জাল করে নেবো, নিয়ে নামিয়ে নেবো। আর এই পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। দিয়ে আর দুই থেকে তিন মিনিট আমি এটাকে বলক তুলে নিয়ে নামিয়ে নেব। তাহলে আমার হয়ে যাবে ডিম ঝোল বড়া, অনেক সুন্দর একটা খাবার। তো এটাকে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না।
লবণটা কিন্তু অবশ্যই একটু কম দিতে হবে, কারণ কি বলুন তো, বড়াতে, এই বড়াটাতে লবণ থাকে, মানে লবণ দিয়ে ভাজা হয়, যার ফলে একটু লবণটা কমিয়ে দিতে হবে। বড়াটা গলে যাচ্ছে আর আমি এটাকে জাল দেবো না। চুলাটাকে অফ করে দেবো। তো কেমন হয়েছে আমি বলবো, অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী আরও নিত্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।